আপনারা ইচ্ছা বিজেপি আর বিপিএফর সরকার চলি আছে, তিনজন মন্ত্রী লয় আছে, ইয়ার পিছত যদি হাগ্রামায় রাইজক টুপি পিন্ধায় এই কেনে হব? এটিতো হাগ্রামায় মানে সব রাইজক মিসলিড করে আছে, এটা রাইজে বুঝি পায় আর আপনাদেরকেও বুঝি পাওক। আপনাদের প্রশ্ন করক হাগ্রামাক, হাগ্রামার প্রশ্নটো লয় মোক প্রশ্ন করেছে, হাগ্রামাক প্রশ্ন করক। যদি ইউপিপিএলে সরকার কিবা বিজেপির লগত আছে, তিনজন মন্ত্রী কার আছে সরকারের লগত? চল্লিশ খনতো ইহঁতৰ কেণ্ডিডেটে নাই, বাকীখিনি চুৰ কৰিব লাগিব। তেখেতসকলে যদি চুৰ কৰি পেলাই চল্লিশটা আসন জিকিব বিচাৰিছে মই নাজানো, তেখেতসকলে 37 কেণ্ডিডেট আছে, তাৰপিছত যদি 40খন জিকিম বুলি কৈছে আৰু চুৰ কৰিব বিচাৰিছে, কথাটো এনেকুৱা কি তেখেতসকলে এতিয়া ছিংগল ডিজিটত থাকিব, এবাৰ বিপিএফ ডাবল ডিজিট নাপায়, ছিংগল ডিজিটে পাব। কৰিব, তেখেতসকলে প্ৰাৰ্থীক বেয়া পাইছে, লিডাৰক বেয়া পাইছে, কিবা নিজৰ কিবা ৰাস্তা দেখিছে, এই কাৰণে তেখেতসকলে কৰিব। আজি অকল মঠনগুড়িতে যোগদান করেছে, রাজধানগুড়িতে যোগদান করেছে, এইটো নহয়, 40টা সমষ্টির বিভিন্ন স্থানত আজি শ মানুষ আরো আমার দল যোগদান করিব। এই যোগদান করা সকলে আজি আমার দল শক্তিশালী করিব আর রাইজর কারণে কাম করার কারণে সকল আজি আগবাড়ি আহিব। এইখানে সময়ত এটা বর্তমান এটা উৎসব আহি আছে আমার কাতি বিহু, মই আপনার সকলক এই যে কাতি বিহু আহিছে, কঙালী বিহু, ইয়ারও শুভেচ্ছা জানাইছো। রাইজ, গ্রাম্য অঞ্চলত আমি সবে খেতি করে খাও, আমার খেতি ভাল হলে আমার অর্থনীতি ভাল হয়, আমার পরিয়াল ভালকে চলে, কিন্তু খেতি ভাল নহলে আমার মানে এটা কি হয়, অর্থনৈতিকভাবে আমি জুরুলা হব লাগা হয়। আজি এই খেতির যেটু কথা আসলে, এই খেতির কথাটো লৈ পেলাই যোৱা 17 বছৰত বিপিএফে কোনো আঁচনি তৈয়াৰ নকৰিলে। এই অঞ্চলত আমাৰ যিবিলাক ৰাইজ আছে বেছিভাগে খেতি কৰি খায়, এই খেতি কৰা ৰাইজৰ যিবিলাক দুৰ্যোগ এইটো দূৰ কৰিবৰ কাৰণে বিপিএফে একোৱেই নকৰিলে। আৰু সেইকাৰণে আজি এই কঙালী বিহুৰ সময়ত মই আপোনালোকক অনুৰোধ কৰিব বিচাৰিছো, অনাগত দিনত আমাৰ খেতিয়ক ৰাইজ সজাগ হ'ব লাগিব, একতা হ'ব লাগিব, সকলো মানে আজিৰ এই বিশ্বায়নৰ যুগত আমার খেতির প্রতি যিখিনি একটা চ্যালেঞ্জ আহিছে, প্রত্যাহ্বান আহিছে, এই কথাবিলাক আমি আজি চর্চা করার সময় আহিছে। আমার গাঁয়ে ভূঁয়ে থাকা খেতিয়কবিলাক আজি বৈজ্ঞানিক পদ্ধতি কেনেকৈ খেতি করব লাগে এই কথাবিলাক আলোচনা করব লাগিব। বজারত কি ফসলের দাম আছে, কি খেতির দাম আছে, শাক পাচলি কি খেতি করলে ভাল হয়, ধানের লগতে বিভিন্ন খেতি আমি কি করব পারো, ইয়া ধান বা এই খেতির বাইরে আমি বেলেগ কি করব পারো, মাছর পালন করব পারো, বিভিন্ন আমার গরু ছাগলী পালন করব পারো, বিভিন্ন সুযোগ সুবিধা আমার